বন্ধুরা, এখন বাজে রাত্রি 2:20, আর এখন পুরুলিয়াতে পৌঁছালাম। খুব সাহস নিয়ে আজ বেরিয়ে পড়েছি। মেয়ের এক্সাম শেষ হয়েছিল 6টার সময়, আর তারপরে বেরিয়ে পড়েছি। আর এই ভিডিও একদম বানাইনি, আর গোপালকে সঙ্গে করে নিয়ে এসেছি বলে খুব ভালোভাবে পৌঁছে গেলাম। খুব ভয় করছিল, ব্যাগগুলো সব এক একটা লুকিয়ে নিই। আর আসছিলাম একটু আগে পৌঁছে যেতাম, কিন্তু মাঝে ওই হরিগ্রামের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়, ওই পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট স্লিপ খেয়ে নিচে পড়ে যায় একটা পুকুরের জন্য, তো সেই জন্য একটু দেরি হলো। তো চলো বন্ধুরা, কাল সকালে কথা বলছি। বন্ধুরা, এখন সন্ধ্যে 6টা বাজে, তো আমি একদম আমি একেবারে রেডি হয়ে আর বার হচ্ছি। আর বোনের বিয়ে আছে, বিয়ের জন্যে মেয়ের এক্সাম শেষ হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি কাল রাত্রে তখন দেখালাম, 2টোর মধ্যে বাড়ি ঢুকেছি, 2:20 বাজে তখন। তো ব্যাস সকাল থেকে মানে এত তাড়াহুড়ো, সমস্ত কিছু কাজ সেরে নিজেকে রেডি করলাম, মেয়ে তো আমাকে হেল্প করবে, মেয়ে সাজিয়ে দিল। তো এই তো আজকে মেহেন্দি অনুষ্ঠানে যাচ্ছি, যাই হোক একটু যোগ দিতে পারলো, মানে বোনদের সাথে দেখা হবে, ওটাই এনজয় করছি। তো চল আমার সাথে আমার বাপের বাড়ি। বলছি এই যে আমার মিষ্টি বোনটা মেহেন্দি পড়ছে, এই যে অনেকদিন পর দেখা মানুষ,
এইটা হচ্ছে আমাদের হিরোইন দিদি। মাম্পি ক্লান্ত হয়ে গেছে। মাম্পি তুই ডান্স করলি না? মাম্পি ডান্স করলো না, আর আমরা দেখ মিন্তি মিন্তি ডান্স করলাম। দেখো বৌদি কি রকম বলছে, বৌদি কি বলছো? না না দাদা ভুলে গেছে। হ্যাঁ দাঁড়া এটা খুলি, ভালো করে জোর দিয়ে বল। বন্ধের পে দাদা ভুলে গেছে আমাকে, বন্ধাও দাদাকে পেয়ে আমাকে ভুলে গেছে। সেটা কি হতে পারে? বৌদি ফার্স্ট দাদা থেকে উল্টে যাবে, বৌদিকে ভুলে যাবে। এটা স্টার্ট হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে বের হচ্ছি, আর কাল প্যান্ডেল পুরোপুরি হয়ে যাবে।
সুপ্রভাত বন্ধুরা, তো আজ খুব খুশির দিন, অযোধ্যাতে আমাদের রামজি আবার ফিরে আসছেন, তো সেই জন্য খুব আনন্দে সত্যি মন ভরে গেছে। আর সব জায়গায় প্রদীপ দিলাম, আমাদের ফ্ল্যাটে বজরঙ্গলী মন্দির আছে সেখানে আমি প্রদীপ দিলাম। আর সেই সাথে আরেকটা খুশির দিন, আজ 22শে জানুয়ারি আমার বোনের বিয়ে, আমার কাকুর মেয়ের বিয়ে, তো কাল মেহেন্দিতে গেছিলাম, আজকে এই যে গায়ে হলুদ আছে, মানে যাও আশা করছি, এটা যেটা আমার বাপের বাড়িতে বিয়ে হচ্ছে রঘুনাথপুর, এখান থেকে 45 মিনিটের রাস্তা, সেই জন্য যাওয়া আশা করছি, বাড়িতে মেয়ে থাকছে, আর এখন আমি এই গুরুত্বের জন্য রেডি হয়ে গেছি। আর চলো বন্ধুরা তাহলে বেরিয়ে পড়ি, তারপরে দেখতে পাবে, চলো আমার সাথে আমার বাপের বাড়িতে। আর এইদিকে আমার বুড়িদি আছে, এই বুড়িদি দেখো দিদিদের সাথে দেখা হয়, খুব আনন্দ। এই বিয়ে বাড়িতে আসি তো আমাদের সব বোন দিদিরা, ভালোই লাগছে। আচ্ছা আমাদের গায়ে আমাদের বোনের
আমরা সব বোনগুলো সেলফি তুলছি পরে ও তুলব এই ভালো লাগে আমরা অতিথি আমরা অতিথি আমরা থাকবো
এই চলো 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 আমরা এখন খেতে বসলাম আর যাবা শোনো তুলে আমরা যাচ্ছি একটা তোরও মনে নেই আমরা খেয়ে দিয়ে পরে বার হলাম যাওয়ার আশা করছি দিদিতে আমাদের চলো